ইডুকেশন টিকে আসাম চ্যানেল সকলকে স্বাগতম জানাইছো। আর বন্ধু সকল, যেহেতু আপনাদের গমে পালে যে গ্রেড ফোরর রিজাল্ট দিলে বহুত ক্যান্ডিডেটস ইয়াত ইনক্লুড আছিল, আর বহুতে পাস করিলে বহুত বহুত শুভেচ্ছা দেখিল যখন পাস করেছে, আর নেক্সট ফাইভাটো যাতে ভালদরে দিয়ে। সেই কারণে এইটো ভিডিও হয়েছে গ্রেড থ্রির রিজাল্ট সম্পর্কে। এইবার আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট মানে এডিআরইর গ্রেড থ্রির কেতিয়া রিজাল্ট দিব, সব গ্রেড থ্রির রিজাল্ট সম্পর্কে যদি অফিসিয়ালি আপডেট আহা নাই, কিন্তু আমি আগতেও একটা প্রিডিকশন করে কৈছিল যে 18 তারিখে রিজাল্ট দিব বা সিমানমান সময়ের ভিতর রিজাল্ট দিব, সেইটো দিলে। এতিয়া আপনার গ্রেড থ্রির রিজাল্ট 24 তারিখ বহুত বহুত চান্স আছে। 24 তারিখ সিদিনাখন চান্স আছে, সোমবার হব কি জানি, সোমবার হব 24 তারিখ, নহলে ফ্রাইডে ফ্রাইডে 22 তারিখ মানে 22 বা 21 22 তারিখ মানের ভিতর সিমানমান টাইমত তারমানে রিজাল্ট দিব, ফ্রাইডে বা স্যাটারডে নহলে মানডে। গতি 25 তারিখ তো ধরে ধরব পড়ে, মানে আগতেও কৈছিল যে 25 তারিখের আগত রিজাল্ট গোটেখিনি ক্লিয়ার হব। গতি 24 তারিখ সোমবার আছে, কালি পূজা সিদিনাও, কালি পূজাও সিদিনাও, গতি দিব পড়ে সিদিনা, যেহেতু এইবারও এই ফেস্টিভেলত কাতি বিহুর দিনাই দিয়ার দরে হল রিজাল্টও, গতি তেনেকুয়াকৈ সিদিনাও দিব পড়ে, বহুত বহুত চান্স আছে আর। গতি এইকেইদিনে সময়, এই সপ্তাহটোয়ে সময়, আর যখন ভাল হয়েছে পরীক্ষা কনফিডেন্স আছেই, আর আগন্তুক দিনবর এপিডিসিএলর হোক, আসাম পুলিশের হোক, বিভিন্ন পদ আকৌ ওলাব, কারণ এই 26,000 নিযুক্তি হয়ে যাওয়ার পিছত সেইখানে ওলাব, মানে স্টেপ বাই স্টেপ আহি আছে। যেহেতু হিমন্ত বিশ্ব শর্মা স্যারে কৈছিলে যে মানে উইদিন 6 মান্থ 6 মাহর ভিতর এই 1 লাখটো কমপ্লিট করে দিব, গতি 1 লাখ কমপ্লিট করবলে হলে নতুনকে আকো পদ ওলাব লাগিব, শিক্ষকর পোস্টও ওলাব, লগতে আসাম পুলিশের বা অন্যান্য এপিডিসিএলর আর বাকি কিছু বাকি আছে সেইখিনিও পোস্ট ওলাব, গতি বহুত চান্স এইবার। সেই কারণে এতিয়ার প্রিপারেশন এড়িয়ে দিব নালাগে, যদি এডিআরএ রিজাল্ট বেয়া হয় আগন্তুক 6 মাহর ভিতর আকৌ বেলেগ পরীক্ষা হব, গতি তার প্রিপারেশন, হার্ড প্রিপারেশন লাগবে, ডেডিকেশন হব লাগিব, ডেডিকেটেড হব লাগিব। আমিও পরীক্ষা দিছিল একটা টাইমত, মানে যাবারে দিছিল, গতি তেনেকুৱাকৈ আমিও পালো, গতি এইখিনি আছিল আপনার, মানে এই ভিডিওটে জানালো, আর সকলে শেয়ার করে দিয়ক যিমান পারে, ধন্যবাদ, থ্যাংক ইউ।